আমরা এখন দেখব সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড। এর আগেও আমি বিভিন্ন টপিকে সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড নিয়ে আলোচনা করেছি। তো কোঅর্ডিনেশন বন্ড হচ্ছে একটা বিশেষ টাইপের বা একটা স্পেশাল টাইপের সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, যেখানে কিনা একটা অ্যাটমই বা একটা এলিমেন্টই দুইটা ইলেকট্রন শেয়ার করে, কিন্তু অন্য অ্যাটম বা এলিমেন্ট কোনো ইলেকট্রন শেয়ার করে না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যেমন হচ্ছে NH4+। NH4+ কীভাবে তৈরি হয়, আমরা শুরু করলাম NH4+ দিয়ে। তো আমি নিব হচ্ছে NH3 প্লাস হচ্ছে H+। কী হবে, এখানে H+ আর এখানে NH3। নাইট্রোজেনে কী থাকে, এক জোড়া মুক্তজোট থাকে, সে হচ্ছে সেই মুক্তজোটটা কী করবে, এই মুক্তজোটটা H+কে শেয়ার করবে। তো এটা কীভাবে হচ্ছে একটু খেয়াল করে দেখো, নাইট্রোজেন যখন NH3 তৈরি হয়, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 7, এটা হচ্ছে 1s2, 2s2 আমরা অনেকবার দেখেছি এর আগে, 2px, 2py আর হচ্ছে 2pz। আর হাইড্রোজেন কত করে, 1 করে। তাহলে এখানে একটা 1s1 মানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না? এবং এদের মধ্যে কী হবে, এদের মধ্যে সন্নিবেশ বন্ধন বা হচ্ছে সমযোজী বন্ধন বা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড হবে এই তিনটার মধ্যে। তাহলে খেয়াল করে দেখো নাইট্রোজেনের লাস্ট শেল কোনটা, নাইট্রোজেনের লাস্ট শেল হচ্ছে এই যে, এতটুকু হচ্ছে নাইট্রোজেনের লাস্ট শেল। এবং সেখানে এই যে এক জোড়া মুক্ত জোড় বা হচ্ছে লন পেয়ার আছে, মানে এই যে এক জোড়া ইলেকট্রন সেটা কিন্তু ইউজ হচ্ছে না, তাই না? সো এই যে NH3 আমরা পাচ্ছি, সেখানে হচ্ছে তার এক জোড়া কী থাকছে, মুক্ত জোড় বা লন পেয়ার থাকছে। আচ্ছা এবার এখানে H+-এ আসো, H+-এ কয়টা ইলেকট্রন আছে, H+-এ কোনো ইলেকট্রন নাই, কারণ হাইড্রোজেনে কী থাকে, একটা ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রন আমরা বের করে নিয়েছি, সেটাই হচ্ছে H+। এখন নাইট্রোজেন তার এক জোড়া ইলেকট্রন, এই যে হাইড্রোজেন, এটা যদি হাইড্রোজেন হয়, এই হাইড্রোজেনের মানে এই H+-এর মধ্যে এখন কোনো ইলেকট্রন নাই, মানে তার লাস্ট শেলটা ফাঁকা, মানে তার লাস্ট শেল বলতে কোনটা বোঝাচ্ছে, 1s। এই হাইড্রোজেনের মানে H+-এর 1s সাবশেলটা ফাঁকা, তার মানে এখানে দুইটা ইলেকট্রন নেওয়া পসিবল। এবং এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন তার লন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনের সাথে মানে H+-এর সাথে একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করছে, মানে তাকে এই লন পেয়ারের এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন বন্ড, এবং এখান থেকে তারা তৈরি করছে হচ্ছে কি, আলটিমেটলি NH4+। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো এই NH4+ কী করতে পারে, আবার Cl- তার সাথে মিলে তৈরি করতে পারে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ NH4+ কি একটা, NH4+ কিন্তু একটা আয়ন, তাই না? আর Cl- সেও একটা আয়ন, তার মানে এখানে তৈরি হয়ে গেল একটা আয়নিক বন্ড। তার মানে এই যে কম্পাউন্ড, খেয়াল করে দেখো এই কম্পাউন্ডে আসলে তিন প্রকার বন্ড আছে, কী কী আছে, আয়নিক বন্ড আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধন আছে, আর আছে হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড আছে, মানে তিন প্রকার বন্ড এখানে আছে, তাই না? কারণ এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কী আছে, কোভ্যালেন্ট বন্ড, তাই না? আচ্ছা NH3 আর H+ এর মধ্যে আছে কি, নাইট্রোজেনের সাথে H+-এর কোঅর্ডিনেশন বন্ড বা সন্নিবেশ বন্ধন, এখানে শুধু নাইট্রোজেনে কি ইলেকট্রন শেয়ার করলো, আর কেউ শেয়ার করে নেই। তারপর NH4+-এর সাথে Cl- আয়নিক বন্ড। আমরা নেক্সট এক্সাম্পলে যাই, যেমন হচ্ছে Ba4-। তো এখানে কী হচ্ছে খেয়াল করে দেখো, প্রায় একই কাজ হচ্ছে যে Ba4-, এখানে যেটা হচ্ছে আমরা নেব হচ্ছে F-। তো F- আসলে কীরকম, তুমি খেয়াল করে দেখো একটা ফ্লোরিন, তার লাস্ট সালে কয়টা ইলেকট্রন থাকে, ফ্লোরিন হচ্ছে 2, 7, মানে ফ্লোরিন নাইন থাকে, তাই না? সো 2, 7, ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন, লাস্ট সেলে 7টা ইলেকট্রন, সো ফ্লোরিন হচ্ছে এরকম থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে F- মানে আসলে কি, F- মানে আসলে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে তাহলে সে হয়ে যাবে F-। আর F- কয়টা ইলেকট্রন থাকে, F- ফ্লোরিনের লাস্ট সেলে থাকে হচ্ছে 8টা ইলেকট্রন, মানে তার অক্টেট কী হয়ে যায়, তার অক্টেট ফিল আপ হয়ে যায়, তার মানে তার মুক্ত জোড় বা লন পেয়ার কয়টা, 4টা, মানে এই যে F- এখানে 4টা লন পেয়ার আছে, কারণ তার লাস্ট সেলে এখন কয়টা ইলেকট্রন, তার লাস্ট সেলে এখন 8টা ইলেকট্রন। এখন সে কী করবে দেখো, মানে Ba4- কীভাবে তৈরি হতো সেটা দেখাচ্ছি আমরা। তো এই যে F- তার সাথে কত, Bf3, এখান থেকে সে করবে কি, এই যে
তাহলে কে কাকে ইলেকট্রন শেয়ার করলো খেয়াল করে দেখো, এই যে এফ মাইনাস, এই এফ মাইনাস এই যে বোরনটা, এই বোরনকে ইলেকট্রন শেয়ার করলো, এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো। তার আরও কী আছে, আরও তিন জোড়া ইলেকট্রন আছে। তার লাস্ট সেলে কয় জোড়া ছিল, চার জোড়া ছিল, মানে চার জোড়া চারটা লন পেয়ার ছিল, সে এক জোড়া বোরনকে শেয়ার করে। এখন বোরনকে সে কেন শেয়ার করবে? সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হওয়ার জন্য আমাদের কন্ডিশন কী ছিল? কন্ডিশন ছিল যে যে শেয়ার করবে তার থাকতে হবে লন পেয়ার, আর যাকে শেয়ার করবে তার থাকতে হবে এমটি স্পেস। তো খেয়াল করে দেখো, বিএফজি আমরা কি জানি বোরন হচ্ছে কত, বোরন ফাইভ। সো তুমি যদি বোরনের মানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে ধরো লাস্ট প্রথম সেলে কয়টা, প্রথম সেলে দুইটা ইলেকট্রন, তার পরের সেলে হচ্ছে এক দুই তিন। এখন এই যে বোরন মানে বিএফ থ্রি, এখানে কয়টা ফ্লোরিন আছে, তিনটা ফ্লোরিন, তাই না? এবং প্রত্যেকটা ফ্লোরিনের লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন, সাতটা করে ইলেকট্রন। এখন ধরো এখানে একটা ফ্লোরিন বসলো, এখানে একটা ফ্লোরিন বসলো, আর এখানে একটা ফ্লোরিন বসলো, এবং এই যে ফ্লোরিনটা তাকে একটা ইলেকট্রন শেয়ার করলো। এই যে ফ্লোরিনটা, আচ্ছা আমি একটু এটা একটু ভালো করে আঁকি, এই ফ্লোরিনটা তাকে একটা ইলেকট্রন শেয়ার করলো, আবার এই ফ্লোরিনটা তাকে একটা ইলেকট্রন শেয়ার করলো, তাই না? এরা সবাই হচ্ছে ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, তার মানে তিনটা ফ্লোরিন সবাই তাকে একটা করে ইলেকট্রন শেয়ার করে। এখন এই যে ফ্লোরিনগুলা, ওদের লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন হয়ে গেল, ওদের লাস্ট সেলে হয়ে গেল এখন আটটা। প্রত্যেকটা ফ্লোরিনের লাস্ট সেলে কিন্তু এখন আটটা করে ইলেকট্রন, মানে ওদের অক্টেট কী হয়ে গেছে, ওদের অক্টেট ফিল আপ হয়ে গেছে। আমি ফ্লোরিনের জন্য শুধু তাদের লাস্ট সেলটা আঁকলাম আর কি, আর বোরনের জন্য আমি পুরোটাই আঁকলাম। তো বোরনের ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন, আর সেকেন্ড সেলে খেয়াল করে দেখো, বোরনের সেকেন্ড সেলে কয়টা ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ ছয়। তার মানে বোরনের লাস্ট সেলে কিন্তু কি দুইটা ইলেকট্রন কম আছে, তাই না? তার মানে বোরনের লাস্ট সেলে কিন্তু এই যে বিএফ থ্রি, এই বিএফ থ্রিতে বোরনের লাস্ট সেলে কিন্তু ইলেকট্রন মানে অক্টেট ফিল আপ হয় নাই, তাই না? তো এই যে বোরন, তার লাস্ট সেলে এখনও দুইটা জায়গা ফাঁকা আছে, মানে দুইটা ইলেকট্রনের জায়গা ফাঁকা আছে। এই জন্যই এফ মাইনাস, এফ মাইনাস বিএফ থ্রি এর বোরনকে কী করে, দুইটা ইলেকট্রন শেয়ার করতে পারে, আর বোরন হচ্ছে এই দুইটা ইলেকট্রন শেয়ার নিয়ে সে তার অক্টেট ফিল আপ করে। তো এভাবেই তৈরি হচ্ছে এখান থেকে আমাদের বি এফ ফোর মাইনাস, মানে কিছুটা হচ্ছে কি আমাদের এন এইচ ফোর প্লাসের মতো, কিছুটা হচ্ছে এই যে এই এন এইচ ফোর প্লাসের মতো। তো বোঝা গেল জিনিসটা, এখানে বিএফ থ্রি, এখানে বিএফ থ্রিতে বোরনের লাস্ট সেলে দুইটা ইলেকট্রন ফাঁকা আছে, বা দুইটা ইলেকট্রন জায়গা ফাঁকা আছে, তার হচ্ছে অক্টেট ফিল আপ হয় নাই। এরপরে যাব হচ্ছে আমরা, আমরা আগে দেখেছিলাম, আমরা যখন গ্রুপ থার্টিন নিয়ে আলোচনা করেছিলাম তখন পড়েছিলাম যে এল সি এল থ্রি টু তারা কেন ডাইমার তৈরি করে, কী তৈরি করে, ডাইমার। তো এটা আমরা আবার দেখব, দেখো যে এল সি এল থ্রি আবার হচ্ছে তারা হচ্ছে দুইটা এল সি এল থ্রি একসাথে থাকে, মানে এল সি এল থ্রি ডাইমার তৈরি করে কেন, এবং তারা যে ডাইমার তৈরি করে, এই ডাইমার তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে। তো খেয়াল করে দেখো, একটু আগে আমরা যে বিএফ থ্রি দেখলাম না, সেই ঠিক বিএফ থ্রির মতো এল সি এল থ্রি, কারণ বোরন আর অ্যালুমিনিয়াম কিন্তু কি একই গ্রুপে, আর এই যে ফ্লোরিন আর ক্লোরিন কিন্তু একই গ্রুপে। তো খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম হচ্ছে থার্টিন, মানে হচ্ছে টু এইট থ্রি, মানে তার ফার্স্ট সেলে কয়টা করে ইলেকট্রন, তার ফার্স্ট সেলে দুইটা, এর পরের সেলে হচ্ছে আটটা, তার পরের সেলে হচ্ছে কয়টা, তার পরের সেলে এক দুই তিনটা। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, তিনটা ক্লোরিনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, আর ক্লোরিন হচ্ছে ক্লোরিন সেভেন্টিন, মানে টু এইট সেভেন, তাই না, টু এইট সেভেন। তার মানে প্রত্যেকটা ক্লোরিনের লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন, সাতটা, মানে ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার। এই জন্য ক্লোরিন কী করবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এবং এখানে একটা ক্লোরিন আসবে, এবং প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে অ্যালুমিনিয়ামকে, এটা এটা এটা। তো প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু কী হয়ে গেল, প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু অক্টেট ফিল আপ হয়ে গেল, মানে এই যে ক্লোরিনটা তার লাস্ট সেলে কিন্তু এখন আটটা ইলেকট্রন আছে, এই ক্লোরিনের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে, আটটা ইলেকট্রন আছে, এটার লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে, আটটা ইলেকট্রন আছে, মানে সে একটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে শেয়ার করলো, আর অ্যালুমিনিয়ামও তাকে একটা ইলেকট্রন শেয়ার করলো। এখন খেয়াল করে দেখো, মাঝখানে যে অ্যালুমিনিয়াম আছে, এই যে মাঝখানে আমাদের অ্যালুমিনিয়াম, আর এগুলো হচ্ছে আমাদের
ক্লোরিন, আমি ক্লোরিনের জন্য শুধু লাস্ট শেলটা আঁকলাম আর কি। তো অ্যালুমিনিয়ামের কিন্তু লাস্ট শেলে কয়টা করে ইলেকট্রন খেয়াল করে দেখো, এই যে লাস্ট শেলে তার হচ্ছে এই যে দুইটা, তারপর হচ্ছে এই যে দুইটা, এই যে দুইটা, ছয়টা। তার মানে এই যে তার কিন্তু অক্টেট ফিল আপ হয় নাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে থাকে ছয়টা ইলেকট্রন, তার কিন্তু অক্টেট ফিল আপ হয় নাই। আর যেহেতু অক্টেট ফিল আপ হয় নাই, সেহেতু তারা কী করবে জানো, এই যে অ্যালুমিনিয়াম, এই যে একটা ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম, এটা ক্লোরিন একটা, এটা ক্লোরিন, এটা ক্লোরিন। তাহলে খেয়াল করে দেখো, এই যে ক্লোরিন তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, এই ক্লোরিন লাস্ট শেলে এখন আছে আটটা ইলেকট্রন, মানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে এই যে সাত আট, তাই না, আটটা ইলেকট্রন। তার মধ্যে দুইটা ইলেকট্রন হচ্ছে শেয়ার অবস্থায় আছে, এই যে খেয়াল করো এখানে দেখো, এই যে দুইটা 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 মানে ছয়টা, আর বাকি দুইটা হচ্ছে শেয়ার অবস্থায় আছে। তো এই যে ক্লোরিন তার লাস্ট শেলে কিন্তু এখন আটটা ইলেকট্রন, তার লাস্ট শেলেও আটটা, তার লাস্ট শেলেও আটটা। এখানে যে ক্লোরিন আছে তারও লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, তারও লাস্ট শেলে হচ্ছে আটটা ইলেকট্রন। এখন এই ক্লোরিন কী করছে, তার কিন্তু তিন জোড়া মুক্ত জোড় বা লন পেয়ার আছে, তাই না, তার তিন জোড়া মুক্ত জোড় বা তিনটা লন পেয়ার আছে। সে কী করবে, একটা লন পেয়ার, একটা লন পেয়ার অ্যালুমিনিয়ামকে শেয়ার করবে, এই যে ক্লোরিন সে একটা লন পেয়ার এই অ্যালুমিনিয়ামকে শেয়ার করবে, তাই না, কারণ এই যে অ্যালুমিনিয়াম তার কিন্তু লাস্ট শেলে দুইটা ইলেকট্রনের জায়গা ফাঁকা আছে, মানে তার হচ্ছে ইলেকট্রন শেয়ার নেওয়ার মতো জায়গা আছে, আর এই যে ক্লোরিন তার ইলেকট্রন শেয়ার করার মতো অবস্থা আছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরও কিছু পড়েছিলাম যে তোমার এই যে সিলিকন, এরকম পড়েছিলাম যে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা SiCl4, SiCl4 পানিতে দ্রবীভূত হয় বা সলিউবল হয়, কেন হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে সলিউবল হয় না, তাই না। এখানেও কিন্তু কী হয়, পানির সাথে মানে H2O-এর সাথে, H2O-তে কী থাকে, H2O-তে কিন্তু অক্সিজেনের কী থাকে, মুক্ত জোড় বা হচ্ছে লন পেয়ার থাকে, তাই না, মুক্ত জোড় বা লন পেয়ার থাকে। তো এই যে অক্সিজেন, সে কিন্তু একজোড়া ইলেকট্রন, সে একজোড়া ইলেকট্রন বা একটা লন পেয়ার এই সিলিকনকে শেয়ার করে, মানে সিলিকনের সাথে সে কী তৈরি করে, কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে। কারণ কি, সিলিকনে কি খালি জায়গা আছে, সিলিকনে কিন্তু লাস্ট শেলে আটটা ইলেকট্রন হয়েছে, লাস্ট শেলে আটটা ইলেকট্রন হওয়ার পরেও তার খালি জায়গা আছে, কারণ হচ্ছে সিলিকনের এমটি বা খালি কী থাকে, ডি অরবিটাল থাকে। তো এই যে পানির অক্সিজেন, সে তার মুক্ত জোড় বা লন পেয়ার কিন্তু এই সিলিকন কী করতে পারে, এই সিলিকনকে শেয়ার করতে পারে, কিন্তু কার্বনকে পারে না, কারণ কার্বনের হচ্ছে এমটি ডি অরবিটাল থাকে না, কারণ কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, তার 3d অরবিটাল নাই। সিলিকনে যেহেতু আছে এমটি ডি অরবিটাল, অক্সিজেন তার লন পেয়ার শেয়ার করতে পারে। সো সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত বা সলিউবল, আমরা পড়েছিলাম গ্রুপ কততে 14-এ, তাই না, সেখানে আমরা এরকম অনেকগুলো সন্নিবেশ বন্ধন বা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ধন পড়েছিলাম যখন আমরা গ্রুপ ওয়াইজ পড়েছিলাম আর কি। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে আমরা কপার টেট্রাঅ্যামিন, আমরা এটা দু জায়গায় পড়েছি কপার টেট্রাঅ্যামিন, একটা হচ্ছে ডি ব্লকের কমপ্লেক্স আয়ন, একটা ছিল ডি ব্লকের কমপ্লেক্স আয়ন, আরেকবার আমরা পড়েছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশন বা শঙ্কর আয়নে, তাই না। এখানে কার্বন আর কি কয়টা অ্যামিন, কার্বন আর হচ্ছে চারটা অ্যামিন, তাই না। তো এখানে যেটা হয়, আমি এখন এটাতে যাব যে কার্বন তার সাথে চারটা অ্যামিন, তারপর হচ্ছে এখানে কার্বনের চার্জ কত, এখানে 2+। তো এখানে যেটা হয়, কার্বন 2+, এটা আমি আর ভাঙিয়ে দেখাচ্ছি না, এটা কীভাবে তৈরি হয়, এটা হচ্ছে প্রথমে কার্বন হচ্ছে 29, সেখান থেকে দুটোই তখন বের করে নেওয়া হয়, সো কার্বন 2+ হয়। এরপর সেখানে হচ্ছে 4s 4p, এই অরবিটালগুলো ফাঁকা থাকে, ক্লিয়ার, 4s 4p ফাঁকা থাকে। তো ফাঁকা থাকলে কী হয়, ওই সব ফাঁকা অরবিটালে, ওই সব ফাঁকা অরবিটালে চারটা NH3 তাদের লন পেয়ার দিয়ে, কারণ নাইট্রোজেনের কী থাকে, নাইট্রোজেনের হচ্ছে লন পেয়ার থাকে, তাই না, NH3-তে নাইট্রোজেনে কী থাকে, লন পেয়ার থাকে, এই যে লন পেয়ার, লন পেয়ার। তো এই লন পেয়ার দিয়ে সে কপারের যে ফাঁকা অরবিটাল আছে, আমরা এটা দু জায়গায় করেছিলাম, একটা হচ্ছে ডি ব্লকের কমপ্লেক্স আয়নে, আর একটা হচ্ছে শঙ্কর আয়নে করেছিলাম। তো চাইলে ওইখানে দেখে নিতে পারো, ওইখানে একদম পুরোটা হচ্ছে আমরা এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে তৈরি হয় আসলে, এবং তার কোন শঙ্কর আয়ন হয়, মানে কোন হাইব্রিডাইজেশন হয় সেটাও বলেছিলাম আমরা, যে SP2D। আচ্ছা, তো এখানে যেটা হয়, চারটা অ্যামিন তারা হচ্ছে কী করে, তার সাথে এরকম কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, NH3 সে একজোড়া শেয়ার করে, আবার এখানে একটা NH3 সেও কী করে, একজোড়া শেয়ার করে,
এখানে একটা এনএসসি সে এক জোড়া শেয়ার করে, এখানে একটা এনএসসি সে এক জোড়া কী করে শেয়ার করে। তো এখানে কী হয়, চারটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আরেকটা কপার সালফেট ডট ফাইভ এইচ টু ও, এই এক্সাম্পলটা দেখব। কপার সালফেট ডট ফাইভ এইচ টু ও, এটাকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। কী বলে? ব্লু ভিট্রিয়াল, মানে কপার সালফেটের সাথে পাঁচটা পানির অণু যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে ব্লু ভিট্রিয়াল তৈরি করছে। তো আমরা এখন ব্লু ভিট্রিয়াল দেখব যে এই ব্লু ভিট্রিয়ালে কীভাবে এরা হাইড্রোজেন বন্ধন, তারপর হচ্ছে সমজীব বন্ধন মানে কোভ্যালেন্ট বন্ড, তারপর হচ্ছে আয়নিক বন্ধন, তারপর হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড, এই চার রকমের বন্ড থাকে। তো আমরা এখন দেখি যে এখানে কীভাবে তারা কোঅর্ডিনেশন বন্ডটা তৈরি করতে পারে। আমরা এখানে দেখি যে কপার সালফেট ডট ফাইভ এইচ টু ও, তো ধরো এই যে কপার সালফেট ডট ফাইভ এইচ টু ও, এখানে প্রথমে যেটা হয় কপার সালফেটে কপারের আয়ন কত থাকে, কপার টু প্লাস। তো এখানে পাঁচটা কত পানির অণু বা হচ্ছে অ্যাটম, তো এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। আমরা কী জানি অক্সিজেনের কী থাকে, অক্সিজেনের পানির অণুতে অক্সিজেনের দুই জোড়া কী থাকে, লন পেয়ার থাকে, তাই না? তো সে কী করে, এই অক্সিজেনটা পানির অণুর অক্সিজেন সে হচ্ছে ওকে এক জোড়া শেয়ার করে, ওকে এক জোড়া শেয়ার করে, ও শেয়ার করে, ও শেয়ার করে। সো এখানে চারটা কোঅর্ডিনেশন বন্ড, আর এই যে অক্সিজেন তার সাথে কিন্তু একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, মানে সে তো একটা পানির অণু, তাই না? সে একটা পানির অণু বা একটা ওয়াটার অ্যাটম। এটা ক্লিয়ার? আচ্ছা, তো এই যে দেখো কপার টু প্লাস, তার সাথে কিন্তু চারটা পানির অণুর, চারটা পানির অণুর চারটা অক্সিজেন কী তৈরি করলো, সন্নিবেশ বন্ধন বা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলো, তারা কপারকে এরকম শেয়ার করলো। তো কপার চার জোড়া ইলেকট্রন কেন নিচ্ছে, কারণ কপারের কী থাকে, এমটি অরবিটাল থাকে, কপার টোয়েন্টি নাইন, তার ফোর এস, ফোর পি এক্স, ফোর পি ওয়াই, ফোর পি জেড, এসব অরবিটাল কী থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, আবার ফোর ডিও ফাঁকা থাকে, তো তার হচ্ছে এই যে এসপি টুরি কী হয়, সংকরায়ন হয় আর কি। তো এরপর কী হচ্ছে, এরপর আর কী বাকি আছে, এরপর কিন্তু বাকি আছে এই যে সালফেটটা, মানে এসও ফোর বাকি আছে, আরেকটা ওয়াটার অ্যাটম বাকি আছে, তাই না? এসও ফোর বাকি, আরেকটা ওয়াটার অ্যাটম বাকি। এখন এই যে আমাদের পাঁচ নাম্বার ওয়াটার অ্যাটম, চারটা কিন্তু হয়ে গেছে, তাই না? চারটা ওয়াটার মলিকিউল হয়ে গেছে, পাঁচ নাম্বারটা আছে। এই পাঁচ নাম্বারটা যুক্ত থাকবে হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে, কী দিয়ে, হাইড্রোজেন বন্ধন দিয়ে চার নাম্বার এই এইচ টু কী থাকবে, যুক্ত থাকবে। তো কীভাবে থাকবে দেখো, এই যে, এই যে আমাদের এইচ, এই যে এইচ, ও কিন্তু কী আসলে স্লাইটলি পজিটিভ, স্লাইটলি পজিটিভ। এটা বলেছিলাম যে এইচ টু ওতে, এটা আমরা আগে বেশ কয়েকবার পড়েছি যে এইচ টু ওতে কী হয়, এই যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের কত 3.5 আর হাইড্রোজেনের কত 2.1-এর মতো। তো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি আসলে কী, কোভ্যালেন্ট বন্ডে, কোভ্যালেন্ট বন্ডে এই যে এখানে শেয়ার করা যে ইলেকট্রনগুলো আছে, তাই না, এই শেয়ার করা ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি বা ক্ষমতা বা পাওয়ার, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত 3.5, মানে অনেক বেশি হাইড্রোজেন থেকে। তো সে কী করবে, এই যে সমজীব বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডে যে ইলেকট্রনগুলো আছে ওদেরকে নিজের দিকে টেনে নিবে, মানে ওর দিকে টেনে নিয়ে যাবে, যার ফলে কী হবে, অক্সিজেন হবে হচ্ছে নেগেটিভ আর ও হবে পজিটিভ, তাই না, এরকম আর কি। সো এখানে এইচগুলো হচ্ছে কি পজিটিভ, সবগুলো এইচই আসলে কি স্লাইটলি পজিটিভ। তো এখানে যেটা হবে, এখানে একটা অক্সিজেন, আমাদের পাঁচ নাম্বার কি, পাঁচ নাম্বার ওয়াটার অ্যাটম এটা। তো এই যে আমাদের অক্সিজেন সে কিন্তু কি স্লাইটলি নেগেটিভ, তাই না? তো এই যে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এদের মধ্যে হয় কি, এদের মধ্যে হয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড, আমরা আগেও বেশ কয়েকবার দেখেছি, তাই না? এই যে ওয়াটার হচ্ছে লিকুইড কেন, মানে পানি লিকুইড কেন, কারণ পানি হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাই না, কিন্তু এইচ টু এস পারে না। কেন পারে না সেটা কিন্তু আমরা আগেও দুই থেকে তিনবার দেখেছি, কারণ এইচ টু এসের মধ্যে এরকম প্লাস মাইনাস তৈরি হয় না। এবং এগুলো হচ্ছে আমরা আবার আমাদের নেক্সট টপিকে দেখব, আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, মানে এই টপিকটাই। আচ্ছা, এটা হলো, তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কি ওয়াটার অ্যাটম। এখন বাকি আছে হচ্ছে আমাদের কত, এই যে এসও ফোর মানে সালফার, সে কীভাবে থাকবে, এখানে দেখো এখানে সালফার, এখানে হচ্ছে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে আমাদের দুইটা কোঅর্ডিনেশন বন্ড অক্সিজেনের সাথে, এই যে অক্সিজেনটা সে কিন্তু নেগেটিভ, সে নেগেটিভ, কারণ তার কি একটা অক্সিজেনে কী থাকে, একটা অক্সিজেনে থাকে হচ্ছে দুইটা হাত থাকে। এখন বলতে পারো
এই যে অক্সিজেন, তার কেন দুটো হাত নাই? কারণ হচ্ছে এটা সমযোজী বন্ধন না, এটা কি বন্ধন? কোঅর্ডিনেশন বন্ড, ঠিক আছে? তো এই যে অক্সিজেন নেগেটিভ, তার সাথে কী হবে? ওর সাথে এই যে হাইড্রোজেন, তার কী হবে? সে এই হাইড্রোজেনগুলো কি স্ল্যাটলি নেগেটিভ, স্ল্যাটলি পজিটিভ না? ও স্ল্যাটলি পজিটিভ, ও স্ল্যাটলি পজিটিভ। আর এই যে অক্সিজেন, তারা কি নেগেটিভ, তো তার সাথে কী হবে? হাইড্রোজেন বন্ধন হবে এরকম। তার মানে দেখো আমাদের মাঝখানে যে ওয়াটার অ্যাটমটা, এই যে ওয়াটার অ্যাটমটা খেয়াল করে দেখো, ও আর যে দুইটা এইচ, তারা কিন্তু এদিকেও কি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, আবার কি ওই দিকেও কি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত। তো এখানে কিন্তু চার ধরনের বন্ড আছে, হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, আর হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেশন বন্ড। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের কোঅর্ডিনেশন বন্ড বা হচ্ছে সন্নিবেশ বন্ধন, যেখানে কি করে শুধু একজনে ইলেকট্রন শেয়ার করে কিন্তু অন্যজন কোনো ইলেকট্রন শেয়ার করে না। আমাদের এর পরের টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি।